আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 18 নম্বর উপপাদ্যটা আলোচনা করব। এটা হচ্ছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে বা বৃত্তের ক্ষেত্রে আমাদেরকে আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা সমাধান করতে পারবো। বৃত্তের সকল সমান জ্যা, এখানে বলছে বৃত্তের সকল সমান জ্যা, অর্থাৎ এখানে যেগুলো হতে হবে সমান, সকল দ্বারা বোঝাইছে একের অধিক, অর্থাৎ দুই তিনটা হতে পারে। সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্রটা হচ্ছে বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী বোঝে মানে সমান দূরবর্তী। তাহলে আমরা মনে করো আমরা একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে বৃত্তের সকল জ্যা হতে হবে সমান দূরবর্তী। যেহেতু সমদূরবর্তী বলছে, আমরা এখানে দুইটা জ্যা নিব, অর্থাৎ মনে করে এখানে একটা জ্যা নিলাম, এখানে একটা জ্যা নিলাম, এই জ্যাটা আমরা দিলাম, এই যে এ বি, এটা হচ্ছে এ বি একটা জ্যা, আর এটা হচ্ছে সি ডি একটা জ্যা, তাহলে দুইটা জ্যা নিলাম। বলছে সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই যে সমান জ্যা গুলো হতে হবে সমান, এই যে এ বি জ্যা যতটুকু, সি ডি জ্যা ততটুকু হতে হবে, জ্যা গুলো হতে হবে সমান। যদি আমরা জ্যাটাকে এভাবে ছোট করে নিই তাহলে এটা হবে না, জ্যাটাও হতে হবে সমান। সমান জ্যা অর্থাৎ সমান সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী। তাহলে আমরা প্রথমে লিখব, এটা মনে করো এটা কেন্দ্র, এটাকে আমরা লিখলাম এ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি সমান জ্যা, এবং প্রমাণ করতে হবে যে এ বি এবং সি ডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এবার আমরা অঙ্কনের ক্ষেত্রে আসি, অঙ্কনের ক্ষেত্রে আসি, আমরা এটাকে এই যে ও এ বির উপর, এ বি জ্যার উপর ও ই একটা লম্ব অঙ্কন করলাম বা লম্ব রেখাংশ অঙ্কন করলাম। এবার সি ডি জ্যার উপর ও এফ একটা লম্ব রেখাংশ অঙ্কন করলাম। এবার এই লম্ব অঙ্কন করার পরে আমরা ও এ এবং সি ও যোগ করলাম, ও এ এবং সে যোগ করলাম, তাহলে অঙ্কন হবে কি, অঙ্কনের ক্ষেত্রে হচ্ছে ও ই লম্ব রেখাংশ সমান এ বি আঁকে, অর্থাৎ এ বি জ্যার উপর ও ই হচ্ছে লম্ব, এবং সি ডি জ্যার উপর ও এফ হচ্ছে লম্ব, তারপর ও এ এবং ও সি যোগ করি, ও এ ও সি যোগ করা হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের পরিধি, অর্থাৎ এই যে এইটার যতটুকু মান এটা ততটুকু মান সে দুটো এটা যোগ করলাম, তাহলে ও এ সমান ও সি হবে। এবার আমরা আসি প্রমাণে, মানে আমরা প্রথমে করলাম তারপর হচ্ছে অঙ্কনটা করলাম, এবার আসি আমরা প্রমাণে। আমরা যেভাবে যেভাবে বলি আগে বৃত্তটা বুঝতে হবে, যেভাবে বৃত্তটা আমরা আঁকি বা বৃত্তটা তৈরি করি সেই অনুযায়ী আমরা খাতায় লিখব, অঙ্কনটা যেভাবে করি আমরা ওই অনুযায়ী অঙ্কনটা লিখবো। এবার আসি আমরা প্রমাণে, মনে করে এখানে এ বি হচ্ছে একটা যা, এবং এ ই হচ্ছে ওই জ্যার অর্ধেক, এবং এ ই সমান বি ই, এখানে এ বি হচ্ছে ওই জ্যা, এ ই হচ্ছে ওই জ্যার অর্ধেক, এবং বি হচ্ছে এ জ্যার অর্ধেক, আর ও এইটা হচ্ছে এই জ্যার উপর লম্ব। তাহলে আমরা এবার লিখতে পারি যে, মানে আমি ধারাবাহিকভাবে লিখতেছি না, প্রমাণের ক্ষেত্রে এটা লিখতেছি সাধারণ বোঝানোর জন্য, এ বি জ্যার লম্ব হচ্ছে এ বি জ্যা হচ্ছে এ বি জ্যাটা এ বি জ্যার উপর ও ইটা লম্ব, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ও ই লম্ব এ বি, অর্থাৎ এ যে ও ই যে লম্ব রেখাংশটা এটা এ বি এর উপর, এ বি জ্যার উপর লম্ব, এ বি জ্যার উপর লম্ব, এবং এখানে এ ই এই যে এ ই সমান, এ ই সমান বি ই, অর্থাৎ এখানে এ ই আর বি ইটা সমান, এ ই সমান বি ই, এবং এই যে এ ই এখানে যদি আমরা শুধু এ ই ধরি, এ ই সমান এ বি ই, বি ই তাহলে এ ই হবে সমান হাফ হাফ এ বি, অর্থাৎ এই এ ইটা হচ্ছে এই যে এ বি এর অর্ধেক, এখানে হাফ দ্বারা বুঝালাম যে কি এ ই যে অংশটা, এ ই হচ্ছে এ বি, এ বি পুরো অংশের অর্ধেক মানে হাফ, এ বি জ্যার অর্ধেক হচ্ছে এ ই। এবার এছে ও এফ লম্ব, ও এফ
লম্ব সি ডি, ও এর যে লম্ব রেখাংশটা সেটা সি ডি জের উপর লম্ব, ও এফটা হচ্ছে সি ডি জের উপর লম্ব। তাহলে এখানে দেখো সি এফ, সি এফ সমান ডি এফ, অর্থাৎ এই সি এফ যতটুকু ডি এফ ও ততটুকু। সুতরাং এই যে সি এফ সমান হচ্ছে হাফ, হাফ অর্ধেক, অর্ধেকটা হচ্ছে সি ডি, সি ডি জের অর্ধেক হচ্ছে সি এফ। এই যে এখানে এই পুরো অংশটা হচ্ছে সি ডি জের আর সি এফটা হচ্ছে অর্ধেক, তাহলে এই সি ডি এর অর্ধেক হচ্ছে সি এফ। দেখো আমরা সাধারণটা বললাম, এবার দেখো এখানে এই যে ও ইটা হচ্ছে এ বি জের উপর লম্ব, আর তারপর ও এফ রেখাংশটা বা লম্বটা হচ্ছে সি ডি জের উপর লম্ব। এবার এই যে ও এ হচ্ছে অতিভুজ, ও সি হচ্ছে অতিভুজ, অতিভুজ এখানে দেখো যে আমরা ও সি এ যে যোগ করলাম ও সি, কারণ এখানে ও এ হচ্ছে অতিভুজ, ও এ এটা আমরা লিখবো অতিভুজ সমান ও সি, ও সি সমান এখানে আমরা অতিভুজ লিখবো আর কি, ও এ সমান ও সি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে যে ত্রিভুজের মানে যে বাহুর সমষ্টি, বর্গের সমষ্টি সমান বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান, ওই বাহুটাকে অতিভুজ বলে। মনে করো একটা বাহু, একটা বাহুর বর্গের সমষ্টি মানে একটা বাহুর বর্গের মান যত যত হয় বাকি এই দুইটা বাহু, এই দুইটা বাহুর বর্গের সমষ্টি ওই বাহুটার সমান, এই যে এই বাহুটাকে অতিভুজ বলে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটা কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ মানে একটি কোণ 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণের সমষ্টি এক সমকোণ, একটা কোণের মান 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণের মানও কি 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ যতটুকু হয় অতিভুজের বর্গের সমষ্টি যতটুকু হয় বাকি দুইটা বর্গের সমষ্টিও ততটুকু, সেটা হচ্ছে এই যে অতিভুজ। এবার দেখো ও এ, এই যে ও এ সমান ও সি, অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ। তাহলে দেখো আমরা এবার ত্রিভুজটাকে এখানে এই যে ও এ ই ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ, এই চিহ্ন দ্বারা বোঝানো হয় ত্রিভুজ, এবং ও এ ত্রিভুজে অতিভুজ হচ্ছে, এটার মধ্যে অতিভুজ হচ্ছে এই যে ও এ, জাস্ট আমি সাজিয়ে লিখলাম না, এটা আমি আগে বোঝানোর জন্য লিখলাম এভাবে, ও এ ই ত্রিভুজ অতিভুজ হচ্ছে ও এ, এবং ত্রিভুজ ও সি এফ এর মধ্যে অতিভুজ হচ্ছে ও সি। সুতরাং এই যে আমরা লিখতে পারি, সুতরাং ও এ সমান হচ্ছে ও সি, মানে ও এ অতিভুজ সমান ও সি। এবার যেহেতু অতিভুজ দুই সমান হয়েছে, তাহলে এখানে ত্রিভুজ ও এ ই সর্বসম ও সি এফ সর্বসম, এই চিহ্ন দ্বারা বোঝে সর্বসম, সর্বসম ত্রিভুজটা কি, সর্বসম ত্রিভুজ হচ্ছে যখন একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপর স্থাপন করলে ওই ত্রিভুজের বাহু এবং কোণগুলা হুবহু মিলে যায়, সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম ত্রিভুজের বাহুগুলো সমান, কোণগুলো সমান, সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। তাহলে এটা যেহেতু সর্বসম হয়েছে, এ ও ই এবং ও সি এফ যেহেতু সর্বসম হয়েছে, তাহলে ও ই এবং ও এফটাও কি সমান হবে, যেহেতু এটা সর্বসম ত্রিভুজ। সুতরাং এখানে ও এফ এবং ও ই এবং ও এফটা সমান, ও ই এবং ও এফটা হচ্ছে সমান, ও ই যতটুকু ও এফ ও কি ততটুকু। সূত্রে আমরা বলতে পারি যেহেতু এটা সমান হয়েছে, এটা হচ্ছে এই জের, এই জের উপর লম্ব বা কেন্দ্র থেকে এই জের দূরত্ব, আবার ও এফটা হচ্ছে কেন্দ্র থেকে এই জের দূরত্ব, যেহেতু কেন্দ্র থেকে দুইটা জের দূরত্বটা সমান হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে মানে কেন্দ্র থেকে জেগুলোর দূরত্ব সমান বা সমদূরবর্তী। তাহলে বলতে পারি ও কেন্দ্র থেকে এ বি এবং সি ডি জেদয়ের দূরত্ব সমান, যেহেতু ও ই সমান ও এফ হয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি ও কেন্দ্র থেকে জেগুলোর দূরত্ব সমান। 19 নম্বর উপপাদ্য বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমল দূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। আমরা পূর্বেরটা সমাধান করলাম, বৃত্তের সকল জ্যা, সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এবার বলছে সমদূরবর্তী ওই জ্যাগুলা পরস্পর সমান।
প্রথমটা দেখছে যে কেন্দ্র থেকে মানে জায়গার দূরত্বটা, এবার বলছে কেন্দ্র থেকে জায়গার যে দূরত্বটা সমবর্তী সমান ওই জায়গাগুলো পরস্পর সমান। তাহলে মনে করি আমরা এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে দুইটা জ্যা নেব এ বি এবং এখানে এ বি এবং সি ডি দুইটা সমান জ্যা নিলাম। আমরা প্রথমে লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এ বি এবং সি ডি দুইটা সমান জে এবং ও ই এখানে ও ই এবং ও এফ ওই জ্যাদয়ের উপর লম্ব এবং এই যে জ্যাদয় বলছে এটা সমদূরবর্তী, অর্থাৎ ও ই সমান ও এফ, ও ইটা সমান হচ্ছে ও এফ, ও ই সমান এ বি এর দূরত্ব নির্দেশ করে ও এফ দূরত্ব নির্দেশ করে। তাহলে ও ই এবং ও এফ সমান সি ডি এর দূরত্ব নির্দেশ করে, প্রমাণ করতে হবে যে এ বি সমান সি ডি, প্রমাণ করতে হবে এ বি সমান সি ডি। এখানে বলছে সকল যে পরস্পর সমান, অর্থাৎ এই জ্যাটা এবং এ জ্যাটা পরস্পর সমান প্রমাণ করতে হবে। এবার অঙ্কনের ক্ষেত্রে আমরা ও এ যোগ করি এবং ও সি যোগ করি, ও এ যোগ করলাম এবং ও সি যোগ করলাম। এবার এটা যোগ করার পরে এখানে মনে করো ও ই লম্বটা হচ্ছে এ বির উপর, ও ই প্রমাণের মধ্যে আসি, ও ই যে যে লম্ব এটা হচ্ছে এ বি জ্যার উপর, এ বি ও ই লম্বটা হচ্ছে এ বি জ্যার উপর এবং ও এটা হচ্ছে এটার অতিভুজ, ও এ হচ্ছে অতিভুজ এবং একইভাবে ও এফ লম্ব হচ্ছে সি ডি, ও এফ লম্ব হচ্ছে সি ডি, ও এফ লম্ব হচ্ছে সি ডি, ও ই এ বি এর উপর লম্ব হওয়ার কারণে এখানে একটা কোণ তৈরি হয়েছে এবং ও এফ সি ডি এর উপর লম্ব হওয়ার কারণে এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এটা কোণ ও ই এ সমান কোণ ও এফ সি সমান হচ্ছে এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ হলে ও ই এ এবং ও সি এফ কোণ সমান এক সমকোণ হলে এক সমকোণ। এবার হচ্ছে আমরা যেহেতু এটা কোণ তৈরি হয়েছে এক সমকোণ, এবার আসি আমরা ত্রিভুজের ক্ষেত্রে। এখানে ও এ ই একটা ত্রিভুজ, এই ধাপের পর আমরা মনে করো পরবর্তী ধাপে আমরা এখানে ধাপগুলো চাইলে আমরা লিখতে পারি এক দুই দিয়ে, এভাবে আমরা ধাপগুলো লিখতে পারি। তাহলে এবার ত্রিভুজ ও এ ই, ও এ এর মধ্যে এবং বা ও এ ই ত্রিভুজ, ও সি এফ ত্রিভুজ এবং এবং ও সি ত্রিভুজ, ও সি এফ এই দুটা ত্রিভুজের মধ্যে এই যে অতিভুজ হচ্ছে ও এ এবং ও সি, এই দুইটা ত্রিভুজের মধ্যে এটাকে আমরা আলাদা করে লিখি বা ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ এর মধ্যে, এর মধ্যে অতিভুজ হচ্ছে, অতিভুজ পুরোটা লিখবা এখন আমি লিখলাম না, অতিভুজ হচ্ছে ও এ এবং সমান হচ্ছে ও সি এবং ও সি, এই দুইটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা কি, আমরা অতিভুজটা বুঝি, অতিভুজটা হচ্ছে মনে করো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম যে বাহুটা সেটা হচ্ছে এই বৃহত্তম বাহু, বৃহত্তম বাহুর বর্গ যত হয় বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু এবং এই বাহুটার বর্গ বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। এবার সমবাহু ত্রিভুজটা কি, সমবাহু ত্রিভুজ হচ্ছে একটি কোণ সমকোণ, অর্থাৎ একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি অন্য দুইটা কোণের সমষ্টি, অর্থাৎ অন্য দুটার যোগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, বাকি দুইটা কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে, অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, এই বাহুটার বর্গ বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান, অর্থাৎ বর্গের যোগফলের সমান, সেটা হচ্ছে অতিভুজ। এখানে ও এ এবং ও সি হচ্ছে অতিভুজ।
যেহেতু অতিভুজ এটা সমান হলে এই যে ও ই এবং ও এফ টা সমান হবে, ও ও ই এবং ও এফ টা সমান। যদি ও ই এবং ও এফ টা সমান হয় তাহলে এই যে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে। সুতরাং এই যে ত্রিভুজ ও এ ই সর্বসম ও ও সি এফ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম অর্থাৎ সমান। মানে এই দুইটা ত্রিভুজ হুবহু সমান। সর্বসম দ্বারা বোঝায় মানে করো দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজকে যখন আরেকটা ত্রিভুজ উপর স্থাপন করা হয় বা রাখা হয় তখন ওই ত্রিভুজের মানে উভয়টা ত্রিভুজের বাহু বাহু এবং কোণগুলা হুবহু মিলে যাবে, সেটা হচ্ছে সর্বসম, সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। এবার যেহেতু এটা সর্বসম হয়েছে তাহলে এই যে ও এফ সমান এ সি এফ সমান এ সি, যেহেতু এই যে দেখো এখানে ও ই সমান ও এফ হয়েছে, অর্থাৎ এই যে এই অত্রিভুজ এই যে যেটা আছে কেন্দ্র থেকে এই যে দূরত্ব সমান হবে, কেন্দ্র থেকে এই যে দূরত্ব সমান হবে। এবার সি এফ এবং এ ই সমান, এটা হচ্ছে এই যে সি ডি এর হাফ হচ্ছে হাফ সি ডি, অর্থাৎ সি এফ সমান ডি এফ, এটা সমান এটা এবং এই অংশ সমান এ অংশ। কিন্তু যদি শুধু একটা অংশ সি এফ সমান এ পুরো অংশের তা অর্ধেক হচ্ছে সি এফ, যেহেতু এটা সর্বসম তাহলে এই যে ও ই এবং ও এফ টা সমান, তাহলে ও এফ এবং যে লম্বটা যে দেখো ও এটা হচ্ছে লম্ব, সেটা হচ্ছে এ বি এর উপর লম্ব। তাহলে এখানে এ ই এ ই সমান এ ই সমান বি ই বি এ বি ই নিলাম, এ ই সমান বি, অর্থাৎ এই জায়ের লম্বটা হচ্ছে এই জায়ের মধ্যবিন্দু। এবার এই লম্বটা এই দুইটা জায়গাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান এই যে ও ই লম্বটা ও ই লম্বটা এ বি জায়গাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান ভাগে ভাগ করে ওই। সুতরাং এ ই সমান হচ্ছে এ ই সমান হচ্ছে হাফ হাফ এ বি, অর্থাৎ যে কোনো একটা মান এ ইর মান হচ্ছে হাফ এ বি। এবার সি এফ সি এফ সমান হচ্ছে ডি এফ, সুতরাং সি এফ সমান হচ্ছে হাফ সি ডি, অর্থাৎ এ যে ও এফ যেই যেহেতু এখানে ও এফ সমান ও এফ, ও এফ লম্বটা এই সি ডি যেটাকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান ভাগে ভাগ করে, ভাগ করার পরে এখানে সি এফ সমান হাফ সি ডি, অর্থাৎ এই সি এফ টা সমান এই সি ডি যের অর্ধেক হচ্ছে সি এফ। সুতরাং এ ই এ ই এই যে এ সমান হাফ এ বি, তারপর হচ্ছে সি এফ সমান হাফ সি ডি, তাহলে এ ই সমান এ ই সমান হচ্ছে সি এফ, এ ই সমান হচ্ছে সি এফ, এ ই সমান হচ্ছে সি এফ। আর এ ই সমান যদি সি এফ হয় এখানে এই যে এখানে বাকি থাকে হাফ এ বি সমান হাফ সি ডি, ঠিক আছে। এ ই সমান যদি সি এফ হয় তাহলে এই যে এখানে এ সমান হচ্ছে হাফ এ বি, আর এখানে সি এফ সমান হচ্ছে হাফ সি ডি হাফ সি ডি। সুতরাং এখানে হাফ কাটি দিলে আর বাকি থাকবে কি এ বি সমান সি ডি, তাহলে এ বি এবং সি ডি হচ্ছে কি সমান, এ বি এবং সি ডি যাদের পরস্পর সমান।